গুড মর্নিং, এই দেখো লাল চোখ নিয়ে খরগোশ চলে এসেছে, ঘাস খাচ্ছে। এই আমি ঘাস খাচ্ছি, তুই ক্যামেরা দিয়ে এরকম ভাবে তুলছিস কেন রে? আমাকে শাসন করছে, বড় বড় চোখ করে তাকাচ্ছে। এই ঘাস খাচ্ছি আমি, যা আগে কিচেনে রান্না কর। রীতিমতো থ্রেট করছে দেখো, আমাকে রান্না করে যেতে বলছে। যাই হোক, কি শুরু হলো আমার দিন। ঘুম ঘুম চোখে এই দুধের প্যাকেট নিয়ে আমি এখন কিচেনে যাব। তো কিচেনে গিয়ে এইভাবে যাচ্ছি, যেতে যেতে আমি দুধের প্যাকেটে মানে আর কি দুধটা প্রথমেই আর কি গরম করব। তার জন্য ছাঁকনি ফাঁকনি যা যা কিছু লাগে সব কিছু নিয়ে দুধটা ঢাললাম। তো একদিকে দুধ গরম করব আর একদিকে চা গরম করব, মানে চা তৈরি করব, গরম না তৈরি করব। দেখো ফেনা তুলে তুলে বেশ ফোটাচ্ছি, আমার খুব ভালো লাগে দুধে ফেনা তুলতে, কফিতে ফেনা তুলতে। হ্যাঁ, তো এইভাবে আমি এর মধ্যে চা পাতা দিয়ে দিলাম, চা পাতা দিয়ে ঘোটাচ্ছি, ফুটিয়ে আস্তে আস্তে নাড়াচ্ছি। নাড়াতে নাড়াতে ভাবলাম একটু আদা দিই, তো আদা দিয়ে দিয়েছি। আদা দেওয়ার পর আদাটাকে ছেঁচে দিলাম। এ হামানদিস্তায় মা এরকম একটা মার জন্য কিনেছিলাম, মা আবার ধুনো গুঁড়ো করে। তো যাই হোক, আমি আদাটা এখানেই করি, আমি কিচেনে রেখেছি, আমি আর ঠাকুর ঘরে ইউজ করিনি। তো তোমরা ইচ্ছা করলে এরকম ছোটো হামানদিস্তা কিনে ধুনো গুঁড়ো করার জন্য কিনে রাখতে পারো। তো চাটা আমি ঘোটাচ্ছি চামচ দিয়ে, সামনে কাটা চামচ পেলাম তাই দিয়েই ঘোটাচ্ছি আর কি, আমাদের দেশি উপায়ে চা, কারণ টি পটে তো চা আমরা খাই না, তো এইভাবে ফুটিয়ে ফুটিয়ে চা খাওয়া হয় আর কি। তো যাই হোক, এরকমভাবে তিন কাপ চা হলো আর কি। আমার ছেলে চা খায় না, তো চাটা এইভাবে আমি গরম মানে তৈরি করলাম, তৈরি করে আমি দিয়ে দিয়েছি সবাইকে। তো এ দেখো ধনে নিয়েছি, এতটা ধনে ছিল বাড়িতে, আজকে করবো কালকে করবো করে আর ধনে গুঁড়ো করা হয়নি। তখন সকালবেলায় সব কাজের আগে এইটা আগে করে রাখি। এদিকে দেখো কড়াই গরম করতে দিয়েছি, মিডিয়াম আছে, আর ওদিকে দুধ গরম করতে দিয়েছি। তো দুধটা আমি এবার নাড়াচাড়া করছি আর কি, কারণ সিমে দিতে হবে নাহলে উতলে পড়ে যাবে। আর কড়াইটাকে জোর হাই ফ্লেমে করে দিলাম, দিয়ে এইবার আমি ধনেটাকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। দিয়ে কড়াইয়ের মধ্যে খুব বেশি কড়াইটা তাতাবো না, তো মোটামুটি তাতিয়ে করে দিচ্ছি আর কি। এই যে চালনটা দেখছো, এটা সাধারণত বালি চালে, দেখবে রাজমিস্ত্রিরা এটা খুব ইউজ করে। তো এটা কিন্তু আমার কোনো পুরনো চালন নয়, আমি নতুন অবস্থাতেই আমি কিচেনের কাজেই ব্যবহার করি। এখানে আমি ওই চালনটাতে বড়ি দিই, ধনে দিই, এই যে সাইডে রাখা আছে যেটা ওইটারও বেশ আমার সুবিধা হয়, অনেকখানি জায়গায় কতবার আর থালাই করে করে দেব। তো এই চালনে আমি বড়ি ধনে যা যা কিছু রোদে দেওয়া যাবতীয় জিনিস থাকবে সেইগুলো আমি দিই, এটা আমার মাই আমাকে বলেছিল। তো যাই হোক, এইটা কমপ্লিট হয়ে গেল, মোটামুটি ভাজা স্টেপ বাই স্টেপ করছি, কারণ একবারে তো হবে না, মিক্সিতে ঢুকবে না, অনেকখানি ধনে আছে। তো এইভাবে মানে আমি দিয়ে দিলাম, আর মোটামুটি হালকা গরম ছিল, তার জন্য মিক্সিতে বাঁচতে খুব একটা অসুবিধা হলো না। খুব বেশি কিন্তু এটা ভাজা মশলা নয়। ছেলে এলো, ছেলে এসে আমাকে কি একটা বললো, ও কি রান্না হবে মা আজকে, এরকম একটু জোর মধ্যে আদরও হলো একটু। তো যাই হোক, এবার মিক্সিতে আমি অর্ধেক মশলাটা বাটলাম আর কি, পুরোটা বাটবো না, কারণ রোজ একটু একটু করে ইউজ করবো, তখন মিহি করে বেটে নেবো যতটা দরকার। তো এইভাবে বারে বারে আমি পুরো ধনেটা আমি টিফিন কোটো খুঁজি যে কোন কোটো আমি রাখবো, তো একটা কোটো পেলাম লম্বা করে। তো এটার মধ্যে আমি ধনেটাকে ঢেলে দিলাম, এইভাবে ঢেলে দিয়ে আমি মুখের ঢাকনাটা অল্প খোলা রাখলাম, কারণ প্রচণ্ড গরম। এখন যদি ধনের ওই কোটোটা আমি বন্ধ করে রাখি তাহলে জল কেটে যাবে, তো খারাপও হতে পারে। এ দেখো অতখানি ধনে একটা ছোট্ট কোটে এটে গেল। তো এইভাবে আমার ধনে গুঁড়ো কমপ্লিট হয়ে গেল। এবার অল্প অল্প করে রান্নায় যখন ইউজ করবো তখন একটু বেটে নেবো। আমি টেবিল টপটা মুছে নিচ্ছি, মুছে নিতে নিতে আমার শুধু একটাই মনে হতো যে সকালে কী রান্না হবে, কীভাবে কী কমপ্লিট করবো এটাই ভাবছি। তো যাই হোক, একদম মানে চুলটাও আঁচড়ানোর টাইম পাইনি, আমি তাড়াতাড়ি করে কিচেনে চলে এসেছি। এটা আমি কলাশ কোম্পানির মানে সুজি ইউজ করি, সুজিরই আমি একটা করবো। যথারীতি আমি ছাদে চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে। তো ছাদে গিয়ে আমি একটা একটু দরকার আছে, ওই জন্যই ছাদে যাচ্ছি, বলছি কি দরকার তোমরা সঙ্গে থাকো। এ দেখো ছাদে আমি অ্যাকচুয়ালি মানে লঙ্কা পাড়তে এসেছিলাম, যে গাছের লঙ্কা দিয়ে আজকে সুজিটা বানাবো। তো সুজি বানাতে গিয়ে দেখছি আমার এতগুলো আরটু মনে হয় বড়ো হবে, লঙ্কাটা থাক আর মায়া লাগলো তুলতে পারলাম না। দেখো বসন্ত মালতী কিছু গাছ আছে, আর ওই ছাদটাকে এই ছাদটা আমি কোনো দিন করিনি, শ্যুট করিনি, ওই ছাদটায় অনেকবার শ্যুট করেছি। তো এটা ওপরের ছাদ, তো এইটা এইভাবে আমি গাছগুলো রেখেছি। দেখো জবা ফুল খুব সুন্দর জবা ফুল হয়েছে, মানে গ্রীষ্মকালে তো অনেক বড় বড় হতো, এখন বর্ষাকালে বর্ষার জল পড়ে জানি না একটু ছোট জবা ফুল হয়েছে আর কি। আর আমি যেটা করলাম সেটা টবের ভেতর থেকে ঘাস তুললাম, আমার খরগোশ বাবা জীবন আছে ওদেরকে দিতে হবে, তো ওটা ওরা আমার বাচ্চা,
তো দিলাম আর দেখো সমস্ত কারি পাতার গাছে কাছে এলাম এক হাত লম্বা হয়নি কারি পাতা গাছটা এত ছোট মায়া লাগছে তুলতে তাও কিছু করার নেই যে সুজিতে আমার লাগবে কারি পাতা না হলে ভালো ফ্লেভার আসবে না তো একটা পাতা বেছে নিলাম মোটামুটি বড় দেখে একটাই আর কি ডান্ডা কাটলাম আর কি দিয়ে এটাকে নিয়ে আমি নিচে চলে যাব আর ঘাসগুলো তো খরগোশের জন্য নেবই তো যাই হোক এইভাবে আমি তাড়াতাড়ি করে সকালে যেহেতু একটু তাড়াতাড়ি থাকে তো সিঁড়ি দিয়ে আবার নেমে এলাম নেমে এসে কিচেনে যথারীতি চলে এসেছি এই দেখো একটা চ্যাপটা টিফিন কোটে আমি সুজিতে রাখি কারণ একটাই তার কারণ যে এই সুজিতে আমি ফ্রিজে ঢোকাবো কারণ সুজি ফ্রিজে ছাড়া ভালো থাকে না আমি দেখেছি পোকা লাগে প্রচণ্ড তো আমি এটাই সুজিটাকে আমি ভাবলাম যে না ফ্রিজেই রেখে দিই তো এইভাবে ফ্রিজে রাখবো আর কি তো যাই হোক তেল আছে এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আলুগুলোকে সুন্দর করে ভাজবো কারণ এটা সর্ষের তেল এমনি হলুদ বা নুন আমি কিছুই দিইনি তো শুধুমাত্র আলুগুলোকে এরকমভাবে হালকা করে ভেজে নিচ্ছি দিয়ে এবার একটু ডিপ করে ভাজলাম আর একটু আরও কিছুক্ষণ রাখলে এরকম ডিপ হয়ে গেল তা আদা নিয়ে নিয়েছি কারি পাতা নিয়ে নিয়েছি আর নিয়েছি নুন আর এইখানে নিয়েছি ছোলার ডাল যদি নাও তো হয় তো আইরিশ ডালও নিতে পারো খারাপ হয় না আর সর্ষে আর এদিকে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তো এইগুলো নিয়েছি এবার আমি কী সুজির বানাবো সেটাই তোমাদের বলবো আর এ দেখো আমি খুব একটা সহজ রেসিপিই করছি কোনো অসুবিধা কিছু নেই কিন্তু বিনা পেঁয়াজ রসুনে মানে পেঁয়াজ রসুন ছাড়া এর মধ্যে সব কিছু মশলা দিয়ে দিলাম যা যা চেয়েছে দেখিয়েছিলাম শুধু নুন আর কাঁচা লঙ্কা বাদ দিয়ে তো শুকনো লঙ্কা সর্ষে ডাল আমি দিয়ে যাচ্ছি আর আদা এগুলো দিয়ে সুন্দর করে ভাজতে লাগলাম ভাজার পরে মানে খুব একটা বেশি ভাজবো না একটু আঁচটা কমিয়েই ভাজবো এরপরে আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে হচ্ছে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে এরপরে আমি এটাকে একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে প্রথমেই যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে মানে ভালো মতো যখন ভাজা হয়ে যাবে দেখতে ফ্লেভার বেরোবে তখন আমি ভাজা আলুগুলো আবার ঢেলে দেবো এর মধ্যে তো এই তেল থেকে আলু ভেজে তুলেছিলাম আবার এই তেলেই রিটার্ন চলে গেলো আলু তো এইগুলো এরমভাবে ভাজতে একটু নাড়াচাড়া করছি গন্ধটা যাতে আলুর মধ্যে ঢুকে এখনও কিন্তু আমি নুন টুন দিইনি এইবার আমি সুজি দিয়ে দিলাম আর দেওয়ার পরে নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পরে এইবার আমি নুন দিতে গিয়ে দেখছি এইটুকু ডাল আর সর্ষে ছিল তেলের মধ্যে সেটাও গড়িয়ে পড়ে গেল তো পড়ে গেল তো আমি আর কিছু তুললামও না কিছুই না আমি এভাবে ঘুরিয়েই আর কি করে নিলাম আর কি সুজির উপমা বানাচ্ছি তো উপমাটা আমি বিনা পেঁয়াজ রসুনই করছি করার পরে এরকম হালকা নাড়াচাড়া করবো বেশি সুজি ভাজলে কিন্তু ভালো লাগে না তো সুজিটা আমি হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি ঠান্ডা জল প্লেন ঠান্ডা জল দেবো কোনো গরম জল আমি ইউজ করিনি প্লেন ঠান্ডা জল দেবো এবার জলটাকে শুকাবো বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে নাহলে এক জায়গায় সুজি গলা বাকি যাবে তো আমি ভালো করে এদিক ওদিক ঘুরিয়ে যত রকমভাবে ক্ষমতা আমার আর কি তত রকমভাবে যাই হোক শুকালাম শুকিয়ে মোটামুটি এরকম কাদা কাদা ধরনের হয়ে যাবে কাদা কাদা হয়ে জানানোর পরও দেখছি সুজিগুলো দানাগুলো দেখা যাচ্ছে মানে সিদ্ধ হয়নি আবার একটু জল দিলাম তো তোমরা এরকম একটু জল বুঝে শুনে দিও আমরা তো রান্না বুঝে শুনেই করি আর কি কখনো কম কখনো বেশি হয়েই যায় চেষ্টা করি যাতে একদম অ্যাকুরেট করতে হয়ে গেল আমার সুজির উপমা বিনা পেঁয়াজ রসুনের খুব সুন্দর হয়েছে অবশ্যই শেয়ার করো আর তাহলে সাবস্ক্রাইব করো